আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সবাইকে রমজানের শুভেচ্ছা। আমরা এখন আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। সবাই আস্তে আস্তে অনলাইনে চলে আসো। আর আমার ক্লাস কি সবাই শুনতে পাচ্ছো? আমার ভয়েস শুনতে পাচ্ছো? সবাই দেখতে পাচ্ছো কি না একটু আমাকে জানাও কমেন্ট করে। আমরা লাইভ ক্লাস শুরু করতেছি। সবাই কি ভয়েস শুনতে পাচ্ছ আমার? একটু কমেন্ট করে জানাও যে শুনতে পাচ্ছ কিনা। ওকে, একটু কমেন্ট করে জানাও আমাকে যে হচ্ছে শুনতে পাচ্ছো কিনা। জি স্যার, উম্মে সালমা, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে চাচ্ছি। ওকে, আমাদের গত ক্লাসের টপিক ছিল, আমরা হচ্ছে তোমার পড়ছিলাম হচ্ছে অ্যালকিনের রাসায়নিক ধর্ম, হাইড্রোজেন সংযোজন পড়ছিলাম। আজকে আমরা পড়বো হচ্ছে পানি সংযোজন বিক্রিয়া। কি পড়বো? পানি সংযোজন বিক্রিয়া। তো আমরা শুরু করি, বিসমিল্লাহ রহমান রহিম। পানি সংযোজন বিক্রিয়া, যাই হোক, পানি সংযোজন বিক্রিয়ার মধ্যে আমরা হচ্ছে অ্যালকিন থেকে অ্যালকাইন তৈরি করবো, অ্যালকিনের সাথে পানি যুক্ত করে অ্যালকিন অ্যালকেন তৈরি করবো। আমি আবার বলে রাখি যে পানি সংযোজন বিক্রিয়ার মধ্যে আমরা অ্যালকাইনের সাথে পানি যুক্ত করে অ্যালকেন তৈরি করব। তো প্রথম আমরা একটা বিক্রিয়া দেখি, এক্সাম্পল, যেমন CH2 ডাবল বন্ড, CH2, এই যৌগের নাম আমরা সবাই জানি, এটা হচ্ছে একটা ইথাইন, ইথাইন যৌগ। যদি যদি এটার সাথে আমরা পানি যোগ করি H2O, তাহলে কি হবে? এখানে অবশ্যই উচ্চ চাপ এবং উচ্চ তাপ দিতে হবে, উচ্চ তাপ এবং উচ্চ চাপ, উচ্চ তাপ এবং উচ্চ চাপ। আচ্ছা, এটা একটু বড় হয়ে গেছে। আমি এটা লিখলাম না, জাস্ট মুখে বলে রাখলাম যে এখানে দিতে হবে উচ্চ চাপ আর উচ্চ তাপ আর ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড তো তোমরা সবাই জানো, H3PO4, H3PO4 আর উচ্চ তাপ ও উচ্চ চাপ। অধিক পরিমাণে তাপ দিতে হবে এবং অধিক পরিমাণে চাপ দিতে হবে, দিয়ে আমাদের হচ্ছে ফসফরিক অ্যাসিড মিশ্রিত করতে হবে প্রভাবক হিসাবে। তখন আমরা দেখব যে এই যে পানি, পানির অণুটা ভেঙে যাবে, পানির অণুটা ভেঙে এই অ্যালকাইনের সাথে হচ্ছে সংযোজিত হবে। পানির অণুটা ভেঙে এই হচ্ছে ইথাইনের সাথে হচ্ছে সংযোজিত হবে, তো সরি, ইথিনের সাথে, পানির অণুটা ভেঙে এই ইথিনের সাথে সংযোজিত হবে। কীভাবে সংযোজিত হবে আমরা একটু দেখি। আমরা একটু এটাকে ভেঙে লিখব, কার্বন ডাবল বন্ড কার্বন, এই কার্বনের এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এই কার্বনের এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এরকম ছিল যৌগটা। জাস্ট যখন হচ্ছে পানির অণুটা ভাঙে, এই পানির অণুটা ভাঙলে আমাদের এখান থেকে তৈরি হয় হচ্ছে, আমরা জানি যে পানি, পানিটা যদি ভাঙে তাহলে পানি থেকে দুইটা আয়ন তৈরি হয়, পানি ভেঙে H+ আয়ন তৈরি হয় আর হচ্ছে OH- আয়ন তৈরি হয়। এই H+ একটা হাইড্রোজেন আর হচ্ছে OH-, এই দুইটা আলাদা আলাদা হয়ে এদের সাথে যুক্ত হবে।
আমাদের পানি থেকে একটা এইচ যুক্ত এইচ তৈরি হবে আর একটা ওএইচ তৈরি হবে। তো এই হাইড্রোজেন একটা হাইড্রোজেন আর একটা ওএইচ গ্রুপ পানিকে ভাঙলে একটা হাইড্রোজেন আর একটা ওএইচ গ্রুপ পাওয়া যায়। এই একটা এই হাইড্রোজেন এবং একটা ওএইচ গ্রুপ এই দুইটা এখান থেকে দুইটা হাইড্রোজেনকে অপসারণ করবে, অপসারণ করে এখানে এসে যুক্ত হবে। দেখো এই হাইড্রোজেন এবং ওএইচ এই দুইটা এখান থেকে ডাবল বন্ড ভেঙে ফেলবে, একটা বন্ড ভেঙে ভেঙে ফেলবে। একটা বন্ড যদি ভেঙে ফেলে তাহলে এখানে আর দুইটা হাত তৈরি হবে। আমরা একটু দেখি কিভাবে জিনিসটা হচ্ছে, যদি আমরা ব্যাপারটাকে এভাবে লিখি, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, আগে মৌলটা এরকম করেছিল, সরি যৌগটা এরকম করেছিল যে হচ্ছে দুইটা ডাবল বন্ড দুইটা ডাবল বন্ড। এখন এই হাইড্রোজেন পানির অণুটা ভেঙে এইচ তো এইচ পরমাণু তৈরি হবে আর ওএইচ পরমাণু তৈরি হবে। এই দুইটা জিনিস এসে এই একটা সিগমা বন্ধন থাকবে আর তোমার হচ্ছে পাই বন্ধনটা ভেঙে ফেলবে। পাই বন্ধনটা ভাঙলে এখানে একটা হাত তৈরি হবে, এখানে একটা হাত তৈরি হবে। এই দুইটা হাতের মধ্যে একটা দেশে হাইড্রোজেন যুক্ত হবে আর একটা দেশে হচ্ছে ওএইচ গ্রুপ যুক্ত হবে। তাহলে আমাদের যৌগটা হচ্ছে এরকম করে হচ্ছে তৈরি হয়। এখন আমরা যদি দেখি এই যৌগটার নাম কি হবে, এই যৌগটার নাম কি হবে, তোমরা সবাই জানো যে আমরা অ্যালকোহল পড়ছিলাম, অ্যালকোহলের হচ্ছে আইইউপিএসি নামকরণ আমরা পড়িনি, কিন্তু হচ্ছে সাধারণ সাধারণ নামকরণ আমরা পড়ে ফেলছি। তো আমরা সবাই জানি যে অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে আর বন্ড ওএইচ। অ্যালকোহল সম্পর্কে বিস্তারিত পড়া আছে, একটু পরে আমরা পড়বো। এখন হচ্ছে অ্যালকোহলের সাধারণ নাম আমরা জানি, কিন্তু হচ্ছে আইইউপিএসি নামকরণ জানি না। তো আইইউপিএসি নাম অ্যালকোহলের আইইউপিএসি নামকরণ আমরা একটু পরে পড়বো, জাস্ট সাধারণ নাম জানলে আমরা এই বিক্রিয়াটা করতে পারবো। তো অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে আর বন্ড ওএইচ। আর মানে হচ্ছে আমরা সবাই জানি অ্যালকাইল, আর মানে কি অ্যালকাইল, আর ওএইচ মানে হচ্ছে হাইড্রোক্সাইড। যদি এরকম করে প্যাটার্নটা হয় যে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কম এবং যে হাইড্রোজেনটা কম সেখানে ওএইচ যুক্ত হয়, তাহলে ওই যৌগটাকে বলা হয় অ্যালকোহল, অ্যালকোহল। আর অ্যালকোহলের অ্যালকোহলকে আমরা হচ্ছে ইথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল এভাবে নাম নাম বলতে পারি, অথবা ইথানল, মিথানল, নল যোগ করতে হয়। তোমার হচ্ছে কার্বনের গ্রিক সংখ্যাসূচক নামের শেষে কি করতে হয়, নল যুক্ত করতে হয়। জাস্ট এটুকুই জেনে রাখো যে এটাকে আমরা অ্যালকাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহলও বলতে পারি, অথবা ইথানল, মিথানল, প্রোপানল এভাবে বলতে পারি। আরও বিস্তারিত আমরা শিখবো যখন আমরা অ্যালকোহল নিয়ে পড়বো, তখন আমরা বিস্তারিত শিখবো, এখন এটুকু জানলেই হবে। তো হচ্ছে আমরা এই যৌগের নাম কি হবে, এই যৌগের নাম হবে ইথানল, ইথানল। যদি আমরা আরেকটা বিক্রিয়া দেখি, মনে করো আমরা শিখলাম হচ্ছে সিএস টু ডাবল বন্ড, সিএস টু সিএস, সরি এটা আমরা এখানে না দিয়ে বন্ডটা এখানে দিলাম, তাহলে এখানে সিএস থ্রি হবে বন্ড, সিএস টু সিএস থ্রি ডাবল বন্ড। এই কার্বনের হচ্ছে এখানে দুইটা হাত, তাহলে এখানে একটা হাইড্রোজেন হবে সিএস থ্রি, সিএস বন্ড সিএস টু। যদি আমরা এখানে পানি যোগ করি তাহলে উচ্চ তাপ আগে যা ছিল সেটাই, এবং হচ্ছে এস টু পিও ফোর ফসফোরিক অ্যাসিড। এখন যে যৌগটা তৈরি হবে আমরা সেম ভাবে দেখব যে হচ্ছে এই কার্বনের তিনটা হাত, একটা ডাবল বন্ড সি, এই কার্বনের তিনটা হাত, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এই কার্বনের হচ্ছে জাস্ট একটা হাইড্রোজেন বিদ্যমান, আর এই কার্বনের হচ্ছে উপরে একটা হাইড্রোজেন, নিচে একটা, এ পাশে একটা হাইড্রোজেন। এখন আমরা জানি যে হচ্ছে ও সরি এখানে হচ্ছে এইচ টু ও হবে, পানি যোগ করবো আমরা। এখন আমরা জানি যে হচ্ছে পানির অণু ভেঙে এইচ পরমাণু, হাইড্রোজেন পরমাণু তৈরি হয় আর হচ্ছে ওএইচ তৈরি হয়, হাইড্রোক্সাইড তৈরি হয়। এখন এই পানি পানি গিয়ে হচ্ছে এখানে একটা সিগমা বন্ধনকে সরি পাই বন্ধনকে ভেঙে ফেলবে, পাই বন্ধনটাকে ভাঙবে। পাই বন্ধন ভাঙলে এখানে একটা হাত তৈরি হবে, এখানে একটা হাত,
তৈরি হবে, একটা হাইড্রোজেন এখানে গিয়ে যুক্ত হবে আর একটা OH এখানে যুক্ত হবে। তাহলে এই যৌগটার নাম কি হবে, সবাই একটু কমেন্টে লিখো এই যৌগটার নাম কি হবে, একটু দেখিস। আচ্ছা ও সরি, এটা ঠিক আছে, এটা হচ্ছে H3PO4 মিফতা, এটা হচ্ছে H3PO4, কারণ তোমার হচ্ছে ফসফেট গ্রুপে যোজনী হচ্ছে 3 আর হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1। তাহলে যদি ওর হাইড্রোজেনের যোজনী একে ট্রান্সফার করা হয় এবং ফসফেটের যোজনী ওকে ট্রান্সফার করা হয়, তাহলে এখানে হচ্ছে H3PO4 হয়। আশা করি মিফতা অ্যান্সার পাইছো। আচ্ছা এখন প্রোপানল, ঠিক আছে গুড, এটার নাম হচ্ছে প্রোপানল। আশা করি এই বিক্রিয়াটা সবাই পারবা, এটা যদিও সহজ একটা বিক্রিয়া কিন্তু পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষায় এটা আসে। তো তোমরা সেম হচ্ছে আমি SW দিয়ে দিচ্ছি, বাসায় করবা আরো 8টা বিক্রিয়া করবা বাসায়, বা 7টা বিক্রিয়া করবা, এই টাইপের হোমওয়ার্ক থাকবে। এটা একটু স্ক্রিনশট দিয়ে রেখে দাও। গুড, মৌসুমি সরকার প্রোপানল, নাজনীন নাহার প্রোপানল, ঠিক আছে। স্যার যে সেকেন্ড ব্রেকেট, আচ্ছা হাবিবা লিখছে স্যার যেই সি এর হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন অ্যাড হয় না, না এটা হচ্ছে তোমার হাবিবা, এটা তোমার হচ্ছে আমি যে ওটা হচ্ছে ওটা যেটা বললাম, ওটা হচ্ছে প্রতিসম আর অপ্রতিসম অ্যালকেনের ক্ষেত্রে, এটা জুত বিক্রিয়ার ক্ষেত্রে, এটা এখানে না, ঠিক আছে। ওটা হচ্ছে তোমার আমরা যে কালকে পড়লাম হচ্ছে তোমার হচ্ছে ওই যে হাইড্রোজেন হ্যালাইডের ক্ষেত্রে, অপ্রতিসম হাইড্রোজেন হ্যালাইড আর হচ্ছে অপ্রতিসম অ্যালকেনের ক্ষেত্রে এটা হবে। আচ্ছা অপ্রতিসম সেকেন্ড পিক, নেট গেছে গা, সেকেন্ড ব্র্যাকেটে H2PO4। আচ্ছা মিপ্তা সেকেন্ড ব্র্যাকেটে H2PO4 কেন হবে, এখানে এখানে কোনো সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে না, কারণ দুইটাই হচ্ছে তোমার আসতেছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে না, কারণ হচ্ছে তোমার দুইটাই, এখন হাইড্রোজেন তো হচ্ছে না, হাইড্রোজেন হচ্ছে একটা আর ওটা হচ্ছে একটা যৌগমূলক, দুটো যৌগমূলক হলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতাম। আচ্ছা এখানে সেকেন্ড ব্র্যাকেট না কেন, কারণ হচ্ছে দেখো হাইড্রোজেনের কোনো যোজনী নাই, যদি হাইড্রোজেনের যোজনী এখানে আমরা 2 বা 3 ইউজ হইতো তাহলে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এদিকে লিখতাম, কিন্তু হাইড্রোজেন যোজনী এক এক আর দেখাইতে হয় না, জন্য সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়ার দরকার হয়নি। আচ্ছা বিক্রিয়া সেকেন্ড বিক্রিয়া H2PO4 কেন, ও আচ্ছা সেকেন্ড বিক্রিয়া আমি ভুলে, এটা তো বললে হয় সেকেন্ড বিক্রিয়া হচ্ছে H3PO4, ও সরি এটা বললেই তো হয় যে সেকেন্ড বিক্রিয়ায় এটা H3PO4 হবে। যাই হোক আমরা হচ্ছে বাকিগুলো হোমওয়ার্ক থাকবে একটু করে নিবা, আমরা মুছে দিলাম। আচ্ছা আমাদের পরের বিক্রিয়াটা হচ্ছে ব্রোমিন সংযোজন, ব্রোমিন সংযোজন। আচ্ছা ব্রোমিন সংযোজনের যে বিক্রিয়াটা এটাকে হচ্ছে তোমার অসম্পৃক্ততার পরীক্ষা বলা হয়, অসম্পৃক্ততার পরীক্ষা। আমরা জানি যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটা কোনটা আছে, আমাদের হচ্ছে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যুক্ত অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন, যেমন হচ্ছে অ্যালকিন,
এবং হচ্ছে অ্যালকাইন, এই দুইটা শ্রেণীকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো এই ব্রোমিন সংযোজন করে অসম্পৃক্ততার পরীক্ষা করা হয়। আমরা জানি যে ব্রোমিনের দ্রবণ হচ্ছে লাল বর্ণের, ব্রোমিনের দ্রবণ কি লাল বর্ণের, যদি কোনো অ্যালকিন বা অ্যালকাইনের সাথে ব্রোমিন যুক্ত করলে ব্রোমিনের এই লাল বর্ণ অপসারিত হয়, অর্থাৎ ব্রোমিনের লাল বর্ণ গিয়ে নতুন যে দ্রবণটা তৈরি হবে ওই দ্রবণটা যদি বর্ণহীন হয় তাহলে আমরা বুঝতে পারবো ওই জৈব যৌগটি হচ্ছে একটি অসম্পৃক্ত জৈব যৌগ। তো ব্রোমিন টেস্ট কিভাবে করতে হয়, এটাকে ব্রোমিন পরীক্ষা বলা হয় অথবা জৈব যৌগের অসম্পৃক্ততার পরীক্ষাও বলা হয়। আমরা যেহেতু অ্যালকিন পড়তেছি তাহলে আমরা অ্যালকিনের সাথে ব্রোমিন যোগ করব, যেমন CH2 ডাবল বন্ড CH2, এটা হচ্ছে একটা অ্যালকিন, অর্থাৎ এটা হচ্ছে ইথিন। যদি এর সাথে আমরা হচ্ছে ব্রোমিন যুক্ত করি Br2 যুক্ত করি এবং হচ্ছে তাহলে আমাদের দেখো এই যৌগটি, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন ডাবল বন্ড, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন ডাবল বন্ড, আর তোমার হচ্ছে এখন এই ব্রোমিন এসে একটা বন্ধন এখানে ভেঙে দিবে, একটা পাই বন্ধন ভেঙে দিল, ভেঙে দিলে এখানে একটা হাত বের হবে, এখানে একটা হাত বের হবে, দুইটা ব্রোমিনের একটা ব্রোমিন এখানে এসে যুক্ত হবে, একটা ব্রোমিন এখানে এসে যুক্ত হবে। তো এ হচ্ছে আমাদের নতুন যৌগটা তৈরি হয়ে গেল। যদি আমরা সেম এরকম আরেকটা বিক্রিয়া দেখতে যাই তাহলে দেখো CH3 বন্ড ডাবল বন্ড, সরি এখানে একটা এইচ দিলাম, CH ডাবল বন্ড CH2। আচ্ছা, তো যদি এখানে আমরা ব্রোমিন যোগ করি Br2 ব্রোমিন যোগ করি তাহলে হবে দেখো এই পাশে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, নিচে একটা হাইড্রোজেন, তিন পাশে তিনটা হাইড্রোজেন বন্ধন কার্বন, এখানে একটা হাইড্রোজেন ডাবল বন্ড, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তো ব্রোমিন এসে এখান থেকে হচ্ছে একটা পাই বন্ধন ভেঙে দিবে, পাই বন্ধন ভেঙে দিলে এখানে একটা হাত তৈরি হবে, এখানে একটা হাত তৈরি হবে, আর এই দুইটা হাতের মধ্যে দুইটা ব্রোমিন এসে যুক্ত হবে, আমাদের নতুন একটা যৌগ তৈরি হয়ে গেল। দেখো এভাবে আমরা হচ্ছে ব্রোমিন পরীক্ষার মাধ্যমে একটা যৌগ পাই, যেটা হচ্ছে কি এই নতুন যৌগটা পাই। এখানে হচ্ছে এটা এটা ছিল হচ্ছে অ্যালকিন, এখন এটা হয়ে গেছে অ্যালকেন, এই যৌগটাও বর্ণহীন, আর এটা ছিল হচ্ছে লাল দ্রবণ, লাল বর্ণের, এটা কি ছিল লাল বর্ণের, এটাও ছিল লাল বর্ণের ব্রোমিন, লাল বর্ণের ব্রোমিন দ্রবণ, আর এটা হচ্ছে বর্ণহীন একটা দ্রবণ তৈরি হলো, পদার্থ তৈরি হলো। যদি কোনো অ্যালকেনের মধ্যে কোনো হচ্ছে জৈব যৌগের মধ্যে এটা শুধু অ্যালকেন অ্যালকাইন বা অ্যালকিন বা অ্যালকেন নয়, অ্যালকিন বা অ্যালকাইন নয়, সকল জৈব যৌগের ক্ষেত্রেই যদি ব্রোমিনের এই লাল বর্ণ অপসারিত হয় অর্থাৎ বর্ণহীন যৌগ তৈরি হয় তাহলে আমরা বুঝতে পারবো যে এটা একটা অসম, এই যে যৌগের সাথে আমরা বিক্রিয়া করছি ওই যৌগটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন ছিল। আচ্ছা, তো এটা হচ্ছে বর্ণহীন হবে। এখন তোমাদের যেটা প্রশ্ন সেটা হচ্ছে, তোমাদের কাছে যেটা কোশ্চেন আমার সেটা হচ্ছে তোমরা এই যৌগটার নামটা একটু আমাকে লিখে দাও, কমেন্টে একটু লেখো এই যৌগের নাম কি, একটু কমেন্টে লিখে দাও। হ্যাঁ, মৌসুমী সরকার, তাপ বা এই বিক্রিয়া ভাঙতে তাপ বা সামান্য তাপ দিতে হয়, তবে এটাতে হচ্ছে এত বেশি তাপ দেওয়া লাগে না, ব্রোমিন দ্রবণ দিলেই হচ্ছে বিক্রিয়াটা হচ্ছে লাল বর্ণের ব্রোমিন দ্রবণ যোগ করলে বিক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যায়, সামান্য তাপ দিলে দেওয়া যায়,
কোনো সমস্যা নেই, এটা তেমন ফ্যাক্ট না। আচ্ছা, এই যৌগের নামটাকে একটু লেখো আমাকে প্লিজ, এই যৌগের নামটা একটু লিখে দাও, 1,2-ডাইব্রোমোপ্রোপেন। হ্যাঁ দেখো, সালমালিক্সে 1,2-ডাইব্রোমোপ্রোপেন। আমাদের যদি আমরা এদিক থেকে নামকরণটা করি তাহলে কি হবে, 1 নম্বর আর 2 নম্বর কার্বনের মধ্যে পড়ে, তাহলে আমরা লিখবো হচ্ছে 1,2-ডাইব্রোমোপ্রোপেন। ওকে, যাক আমাদের হচ্ছে তাহলে ব্রোমিন সংযোজন যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা শেষ। আরো 6টা বিক্রিয়া SW থাকবে এখান থেকে, বাকি 6টি বিক্রিয়া SW, এগুলা করবো বাসায়, একটু স্ক্রিনশট দিয়ে রাখো। আমরা হচ্ছে পরের বিক্রিয়া চলে যাই, আমি মুছে দিলাম। এমডি লিটন মিয়া নাবিলা 1,2-ডাইব্রোমোপ্রোপেন, ঠিক আছে। সঞ্জিতা সিথি এন কে তিথি, সঞ্জিতা সাথী 1,2-ডাইব্রোমোপ্রোপেন, ঠিক আছে। ওকে, সবারটা হয়েছে। নাজিফা 1,2-ডাইব্রোমোপ্রোপেন প্রোপেন। আচ্ছা, আমরা এটা মুছে দিলাম। আমরা এখন পড়বো হচ্ছে বেয়ার টেস্ট বা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারণ বা জাইমান অক্সিজেনের অক্সাইডের জারণ, এটাকে বেয়ার টেস্ট বলা হয়। বেয়ার টেস্ট, বা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারণ, এটাকে বেয়ার টেস্ট বলা হয়, অথবা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারণ বলা হয়, অথবা হচ্ছে জাইমান অক্সিজেনের জারণ বলা হয়। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারণ দ্বারা জারণ বলা হয়, অথবা হচ্ছে জাইমান অক্সিজেনের জারণ বলা হয়। তো আমরা বিক্রিয়াটা যখন করব, এই বিক্রিয়ার মধ্যে জাইমান অক্সিজেন কি, ঠিক আছে, আমরা দেখবো যে এই বিক্রিয়ায় জাইমান অক্সিজেন তৈরি হবে। আমি আবারও বলি, এই বিক্রিয়ার নাম হচ্ছে বেয়ার টেস্ট, আবার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ বলা হয়, জাইমান অক্সিজেন দ্বারা জারণও বলা হয়। তো আমরা আগে জাইমান অক্সিজেনটা একটু দেখি, কিভাবে জাইমান অক্সিজেন তৈরি হয়। এই বিক্রিয়ার মধ্যে আমরা জানি যে হচ্ছে তোমার হচ্ছে দুইটা প্রভাবক লাগে, একটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটা প্রভাবক যোগ করতে হয়। এবং এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড এই দুইটা বিক্রিয়া করে একটা সিঙ্গেল অক্সিজেন পরমাণু তৈরি করে, ওই সিঙ্গেল অক্সিজেন পরমাণুটাকে বলা হয় হচ্ছে জাইমান অক্সিজেন। আচ্ছা, আমরা আগে একটা বিক্রিয়া করি, তারপরে হচ্ছে ক্লিয়ার হব। দেখো, CH2 ডাবল বন্ড CH2, যদি এটার সাথে আমরা হচ্ছে পানি H2O+ জাইমান অক্সিজেনকে এভাবে লিখতে হয়, সিঙ্গেল অক্সিজেন। আচ্ছা, আমি একটু বলতেছি আগে, আমরা লিখে নেই, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সরি, KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, এখন দেখো বিক্রিয়া করব আমরা হচ্ছে, এটা হচ্ছে একটা অ্যালকিন, মানে হচ্ছে তোমার অর্থাৎ এটা একটা ইথিন যৌগ, এটাকে আমরা হচ্ছে কার সাথে বিক্রিয়া করাবো, পানি এবং হচ্ছে জাইমান অক্সিজেনের সাথে। এখন এই পানি এবং জাইমান অক্সিজেন কোত্থেকে আসছে, এই পানি এবং জাইমান অক্সিজেন মূলত আমরা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড দুইটার মিশ্রণের মধ্যে আমরা এই ইথিন যৌগটাকে মিশ্রিত করব। ওখানে এই দুইটা বিক্রিয়া করে ওখান থেকে তৈরি হবে পানি এবং হচ্ছে জাইমান অক্সিজেন, এই পানি এবং জাইমান অক্সিজেনের সাথে পরবর্তীতে ইথিনটা বিক্রিয়া করবে। মূলত এখানে যখন আমরা প্রভাবকটা একটা পাত্রের মধ্যে প্রভাবকটা নিব, অর্থাৎ একটা পাত্রের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড এই দুইটা যৌগ নিব, যদি নেই তাহলে হচ্ছে বিক্রিয়াটা এভাবে হবে। KMnO4+ পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটা প্রভাবক আগে বিক্রিয়া করে ফেলে, বিক্রিয়া করে ওরা তৈরি করে হচ্ছে তোমার পটাশিয়াম
কে টু এম এন ও ফোর। এখানে হচ্ছে আমি আগে বলে রাখি এই বিক্রিয়াতে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের হচ্ছে জারণ মান পরিবর্তন হয়, দুইটা পটাশিয়াম ছিল দুইটা পটাশিয়াম এখানে একসাথে হয়ে যায়, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট প্লাস পানি তৈরি হয় প্লাস জাইমান অক্সিজেন তৈরি হয়, সিঙ্গেল একটা অক্সিজেন পরমাণু তৈরি হয়। এই বিক্রিয়াটা সমতাকরণ করলে দেখবো এগুলো মিলে গেছে, আমাদের এতগুলো লাগবে না, জাস্ট জেনে রাখি যে এই পানি এবং হচ্ছে জাইমান অক্সিজেন কোত্থেকে আসছে, এই পানি এবং জাইমান অক্সিজেন আসছে হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ার মাধ্যমে। তো এই পানি এবং জাইমান অক্সিজেন এই দুটোর সাথে বিক্রিয়া করে হচ্ছে তোমার আমাদের অ্যালকিন অর্থাৎ হচ্ছে ইথিন। তো বিক্রিয়া করে কি তৈরি করে, এখন এই জাইমান অক্সিজেনটাও হচ্ছে কিভাবে তৈরি হলো, আমরা জানি যে অক্সিজেন একটা ব্যতিক্রমী একটা মৌল, কারণ অক্সিজেনের বিভিন্ন যোজনী আছে। আমরা দেখলাম যে যখন যোজনী আমরা করছিলাম তো জারণ মান করছিলাম, তখন হচ্ছে আমরা দেখলাম যে হচ্ছে অক্সিজেনের অনেক রকমের যোজনী আছে, অক্সিজেন যোজনী মানে জারণ মান, অক্সিজেনের জারণ মান মাইনাস হাফ আছে, তারপর হচ্ছে মাইনাস টু আছে, মাইনাস ওয়ান আছে, ঠিক আছে। অক্সিজেন বিভিন্নভাবে হচ্ছে, আবার আমরা যখন হচ্ছে তোমার ওজন অণু দেখি তখন দেখি অক্সিজেন ও থ্রি, আবার যখন সাধারণ অক্সিজেন গ্যাস দেখি অক্সিজেন ও টু, কখনো কখনো অক্সিজেন সিঙ্গেল একটা পরমাণু হিসেবে থাকতে পারে, সেটাকে বলা হচ্ছে জাইমান অক্সিজেন। তো এই জাইমান অক্সিজেনের সাথে আর পানির সাথে হচ্ছে বিক্রিয়া করবে ইথিন। তো বিক্রিয়া করে কি তৈরি হয় আমরা একটু দেখি, আমরা আগে হচ্ছে লিখে ফেলবো এটাকে হচ্ছে ভেঙে, যে হচ্ছে তোমার হচ্ছে সিএইচ সিএইচ সরি কার্বন, একটা হাইড্রোজেন ডাবল বন্ড কার্বন, একটা হাইড্রোজেন। দেখো এখানে এই জাইমান অক্সিজেন আর হচ্ছে হাইড্রোক্সাইড এই দুইটা মিলে দুইটা হাইড্রোক্সিল গ্রুপ তৈরি করে, দুইটা হাইড্রোক্সিল গ্রুপ। আমি আবার বলি, জাইমান অক্সিজেন এবং হচ্ছে পানির একটা অণু দুইটা মিলে হচ্ছে দুইটা হাইড্রোক্সাইড গ্রুপ তৈরি করে, অর্থাৎ একটা অক্সিজেন একটা এখান থেকে একটা হাইড্রোজেন ওএইচ, আর একটা অক্সিজেন আর একটা হাইড্রোজেন মিলে হচ্ছে ওএইচ, দুইটা মানে অ্যালকোহল গ্রুপ তৈরি করে বা হাইড্রোক্সাইড গ্রুপ তৈরি করে। এই হাইড্রোক্সাইডগুলো এখানে হচ্ছে তোমার পাই বন্ধনটাকে ভেঙে দেয়। তো পাই বন্ধন ভেঙে দিলে এখানে দুইটা হাত তৈরি হয়, এখানে একটা হাত তৈরি হয়, দুইটা অ্যালকোহল হাইড্রোক্সাইডের এখানে একটা হাইড্রোক্সাইড যুক্ত হয়, এখানে একটা হাইড্রোক্সাইড বা একটা অ্যালকোহল যুক্ত হয়, যুক্ত হলে আমাদের নতুন একটা যৌগ তৈরি হয়। এই যৌগটার নাম কি, তো অ্যালকোহলের আমরা অ্যালকোহলের ইউপ্যাক নামকরণ এখনো শিখি নেই, আমরা শিখবো, শিখলে আমরা দেখবো যে এরকম হয় ব্যাপারটা। তোমার হচ্ছে দেখো এখানে হচ্ছে দুইটা কার্বন আছে, তো দুইটা কার্বন থাকলে যেহেতু কার্বন কার্বন একক বন্ধন আর দুইটা কার্বন, তাহলে এটাকে আমরা কি বলবো, এটা কার্বনের সংজ্ঞাসূচক নাম হচ্ছে কি মিথ বা হচ্ছে তোমার সরি ইথ, দুইটা কার্বন থাকলে ইথ বলা হয়, ইথ। আর এটা হচ্ছে তোমার কার্বনের গ্রিক সংখ্যাসূচক নাম বা হচ্ছে তোমার কার্বন সংখ্যার নাম হচ্ছে ইথ। আর কয়টা অ্যালকোহল, দুইটা অ্যালকোহল গ্রুপ আছে, তাহলে হচ্ছে অ্যালকোহল গ্রুপকে বলা হয় অল, কি বলা হয় ওএস কে বলা হয় অল, যদি দুইটা অ্যালকোহল আছে তাহলে আমরা বলবো ডাই অল, ইথ ডাই অল। আচ্ছা তো আমরা একটু লিখি ইথ, যেহেতু হচ্ছে দুইটা কার্বন এই জন্য ইথ লিখলাম। এখানে কার্বন দুইটা কোথায় মানে দুইটা কার্বনের মধ্যে কি আছে, দুইটা পার্শ্ব শিকল আছে, দুইটা ওএইচ গ্রুপ আছে, তাহলে দুইটা ওএইচ গ্রুপ কোন কোন কার্বনে আছে, এক নম্বর কার্বনে দুই নম্বর কার্বনে, আমরা লিখবো যে এক দুই দেখা যাচ্ছে ডাই, আমি আরেকটি এদিক থেকে লিখি তাহলে হচ্ছে ভালো হবে, দেখা যাবে ইথ এক দুই ডাই অল। এই যৌগটার আরেকটা নাম মানে এই নাম হচ্ছে ইথ এক দুই ডাই অল। এখন সরি এখানে হচ্ছে হাইপেন হবে না, এখানে হচ্ছে কমা হবে, তো তোমরা এটার এটাকে আমরা আরেকটা নাম দিতে পারি যে হচ্ছে ইথিলিন গ্লাইকল, এটা আরেকটা নাম দেওয়া যায় ইথিলিন, এই যৌগের আরেকটা নাম আছে এটা হচ্ছে ইথিলিন, এটাই হচ্ছে আইইউপিএক নাম, এই নামটা দিলে হবে, তবে এটার আরেকটা নাম আছে যেটা হচ্ছে আমরা এভাবে বলতে পারি ইথিলিন ডাই অল, একই জিনিস।
এটাকে ইথিলিন ডাইওল বলা যায়, অথবা অথবা ইথ এক, আমরা জানি ইথিলিন মিথিলিন হচ্ছে সিএস টু মিথিলিন, সিএস টু মিথিলিন, দুইটা মিথিলিন মিলে হচ্ছে ইথিলিন, ঠিক আছে? ওইভাবে এটাকে ইথিলিন ডাইওল বলা যায়। তবে এটার আইইউপিএসি নাম হচ্ছে কি, ইথ এক দুই ডাই অল, আশা করি সবাই বুঝছো। আমরা একটু কমেন্ট দেখি, আচ্ছা নেট একটু ডিস্টার্ব দিচ্ছে, সমস্যা নাই। হাবিবা উপরের কোন বিক্রেতার কথা বলছো তুমি? এই যে এটা, আচ্ছা আমি আবার বলতেছি, দেখো এখানে হচ্ছে তোমার এইচ টু আর ও, যার মানে অক্সিজেন। হাবিবা আমি বলতেছি দেখো, যার মানে অক্সিজেন আর হচ্ছে পানি, এইচ টু ও প্লাস ও, দুইটা মিলে দেখো কি হয়, দুইটা ওএইচ গ্রুপ তৈরি হয়, দুইটা ওএইচ গ্রুপ তৈরি হয়। এই দুইটা ওএইচ গ্রুপ গিয়ে কি করে এখানে দুই কার্বনের সাথে যুক্ত হয়, যুক্ত হলে কি তৈরি হয়, ইথ এক দুই ডাই অল বা ইথিলিন ডাই অল, আশা করি হাবিবা বুঝতে পারতেছো। আচ্ছা হাবিবা মুখগুলো শুনে বুঝছি স্যার, ওকে। আচ্ছা এখন তাহলে তোমরা আশা করি এই বিক্রিয়াটা সবাই বুঝছো। আমরা যদি আরেকটা বিক্রিয়া করি তাহলে হচ্ছে তোমরা ক্লিয়ার হবা। দেখো আমরা যদি লিখি যে হচ্ছে সিএস থ্রি বন্ড সি এস ডাবল বন্ড সিএস টু প্লাস প্লাস পানি প্লাস জাইমান অক্সিজেন প্লাস পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড। দেখো এখন এই বিক্রিয়াটা কিভাবে হবে আমরা একটু লিখে রাখি, কার্বন এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, আমি ভেঙে ভেঙে লিখতেছি, এখানে একটা কার্বন, এখানে একটা হাইড্রোজেন, ডাবল বন্ড, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তো আমরা আগের নিয়মে দেখবো, দেখলাম যে হচ্ছে এই জায়মান অক্সিজেন আর হচ্ছে এইচ টু ও দুইটা মিলে হচ্ছে কি তৈরি করে তোমার, দুইটা ওএস তৈরি করে, এই দুইটা ওএস এইচ টু ও এবং জায়মান অক্সিজেন মিলে হচ্ছে দুইটা ওএস গ্রুপ তৈরি করে। এই দুইটা ওএস গ্রুপ কি করে গিয়ে একটা পাই বন্ধন ভেঙে ফেলে, ভেঙে ফেললে দুইটা হাত বের হয়, ওই দুইটা হাতে দুইটা ওএস যুক্ত হয়। তো দুইটা ওএস যখন যুক্ত হয় তখন হচ্ছে এটা একটা নতুন অ্যালকেন তৈরি হয়ে যায়। এবারে আমাদের আমাকে তোমরা বলো এই যে নতুন একটা অ্যালকেন তৈরি হলো এই অ্যালকেনটার নাম কি, সরি এই যে একটা নতুন অ্যালকোহল, এটা হচ্ছে অ্যালকোহল তৈরি হলো, অ্যালকোহল, এই অ্যালকোহলটার নাম কি? ফার্স্টে বললেন না প্রভাবক থেকে কি যেন হয়, ও আচ্ছা হাবিবা আমি বলি পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটা হচ্ছে এখানে এই বিক্রিয়ায় প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়। তো এই দুইটা প্রভাবক যখন এই দুইটা প্রভাবক ব্যবহার করা হয় ব্যাপারটা হচ্ছে এরকম, আমি বলে দিচ্ছি যে মনে করো একটা পাত্রের মধ্যে আমরা হচ্ছে কি নিলাম, কিছু এই এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ নিলাম, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ নিলাম। এই দ্রবণের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড এরা এই দ্রবণটা আমরা নিলাম কোথায়, এই পাত্রের মধ্যে। তো এরা এই পাত্রের মধ্যে বিক্রিয়া করে কি তৈরি করছে, জায়মান অক্সিজেন তৈরি করছে আর হচ্ছে পানি তৈরি করছে, ঠিক আছে? এখানে তো তৈরি হয়ে গেল, বিক্রিয়াটা দেখাই দিই তাইলে, এই দুটো জিনিস তৈরি করে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট তৈরি করে আর হচ্ছে পানি জায়মান অক্সিজেন তৈরি করে। তো এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে দেখো এখানে দুইটা কে ছিল, দুইটা কে মিলে কে টু হয়ে যায়, অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের হচ্ছে জারণ মানের পরিবর্তন ঘটে। এটা হচ্ছে জাস্ট আমি দেখালাম আর কি যে কীভাবে হচ্ছে তোমার পানি এবং হচ্ছে জায়মান অক্সিজেন আসে, এটা সমতাকরণ করলে মিলে যাবে, কোনো সমস্যা নাই।
এই বিক্রিয়াটা আসে না পরীক্ষায়, জাস্ট আমি এই দুইটা জিনিস কিভাবে আসতেছে এটা দেখানোর জন্য এই বিক্রিয়াটা দেখাইছি। তো দেখো এই এই পাত্রের মধ্যে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড নিলাম, নেওয়ার পরে কি তৈরি হলো? পানি তৈরি হলো, আর হচ্ছে জায়মান অক্সিজেন তৈরি হলো। এই জায়মান অক্সিজেন আর পানি এই দুইটা মিলে কি করে তোমার হচ্ছে দুইটা অ্যালকোহল গ্রুপ তৈরি করে, ওএস এবং ওএইচ, দুইটা অ্যালকোহল গ্রুপ বা দুইটা হাইড্রোক্সাইড তৈরি করে। এই দুইটা হাইড্রোক্সাইড পরবর্তীতে কি করে আমাদের অ্যালকেনের যে ডাবল বন্ধন ছিল ডাবল বন্ধনটা ভেঙে সিঙ্গেল বন্ধন তৈরি করে, দুইটা হাত তৈরি হয় আর দুইটা হাতের মধ্যে দুইটা হাইড্রোক্সাইড যুক্ত হয়। আশা করি হাবিবা বুঝতে পারছো, যদি বুঝো তাহলে আমাকে একটু বলো। আচ্ছা হাবিবা বুঝছো, আশা করি বুঝছো, ঠিক আছে। প্রোপ 1-2 ডাইঅল, ওকে। এই যৌগটার নাম হচ্ছে কি? প্রোপ 1 ডাইঅল, ওকে, প্রোপ 1-2 ডাইঅল। আশা করি সবাই ক্লিয়ার। তাহলে তোমাদের হচ্ছে হোমওয়ার্ক থাকবে হচ্ছে SW দিয়ে দেই আমি। এরকম আরো 6টা বিক্রিয়া SW থাকবে, এরকম আরো 6টা বিক্রিয়া SW থাকবে। সবাই একটি স্ক্রিনশট দিয়ে দাও। আচ্ছা সবার সবাই লিখলো, ঠিক আছে। তাহলে আমি মুছে দিচ্ছি। আচ্ছা দেখো এরপরে আমাদের একটা বিক্রিয়া আছে ইথিনের পলিমারকরণ বিক্রিয়া, ইথিনের পলিমারকরণ বিক্রিয়া। তো এই ইথিনের এই যে পলিমারকরণ বিক্রিয়া, এই পলিমারকরণ বিক্রিয়ার একটা বড় ধরনের একটা হচ্ছে তোমার বর্ণনা আছে আমাদের, পরে পলিমারকরণ বিক্রিয়াটা আমরা পুরো ভালো করে পড়তে হবে, কারণ পলিমারকরণ বিক্রিয়া একটা বিক্রিয়া দিলে তুমি বুঝবা না। পলিমারকরণ ক্লিয়ার করার জন্য আমাদের পলিমারকরণের হচ্ছে বিশাল বিক্রিয়া আছে, এখান থেকে শুরু পলিমারকরণ একদম এই পর্যন্ত পুরোটাই হচ্ছে পলিমারকরণের পড়া। তো পলিমারকরণ আমরা বিস্তারিত পড়তে হবে, পলিমারকরণ পড়বো, এই জন্য ওই পলিমারকরণ বিক্রিয়াটা আমরা এখানে আর পড়লাম না। এখানে ইথিনের পলিমারকরণ বিক্রিয়া আছে, এটা আমরা হচ্ছে পলিমারকরণ বিক্রিয়ার সময় হচ্ছে যখন বিস্তারিত পড়বো তখন আমরা এই বিক্রিয়াটাও পড়ে ফেলবো, এটা এখন না পড়লেও হবে, ঠিক আছে। তো আমরা পলিমারকরণ বিক্রিয়া পলিমারকরণের সাথে পড়বো, ইথিনের পলিমারকরণ বিক্রিয়াটা কি করবো পলিমারকরণ বিক্রিয়ার এক্সাম্পলের সময় আমরা পড়ে নিব, ঠিক আছে, নেক্সট ক্লাসে, পরবর্তী ক্লাসগুলোতে। আমরা চলে যাই হচ্ছে অ্যালকাইনে, আমাদের পরবর্তী সমগোত্রীয় শ্রেণী হচ্ছে অ্যালকাইন। পরবর্তী সমগোত্রীয় শ্রেণী হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইনস, ঠিক আছে, আমরা আজকে হচ্ছে অ্যালকাইন পড়ব। আচ্ছা তোমরা হচ্ছে আমরা এখন পরে ওই পাত্রে, আচ্ছা পরে ওই পাত্রে অ্যালকাইন দিলে কি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পটাশিয়াম আর পটাশিয়াম হাইড্রোক্সাইড প্রভাবক হিসেবে কাজ করে? আচ্ছা সরি, এটা হচ্ছে তোমার এই পাত্রের মধ্যে এখানে হচ্ছে তোমার যেটা আমি বলতেছি পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড এই দুইটা প্রভাবক প্লাস হচ্ছে এটা বিক্রিয়া হিসেবেও কাজ করে মূলত, কারণ এখানে এদের বিক্রিয়ার ফলে যে যৌগগুলো তৈরি হয় ওই যৌগগুলোর সাথে হচ্ছে তোমার তোমার তৈরি হয় ওই যে যৌগ পানি এবং হচ্ছে চায়মান অক্সিজেন তৈরি হয় ওটার সাথে হচ্ছে তোমার
আমাদের অ্যালকা অ্যালকেন তৈরি বিক্রিয়া করে, এই জন্য এরা প্রভাবক বলতে প্রভাবক হিসাবে কাজ করে, আবার বিক্রিয়ক হিসাবে, মূলত এরা বিক্রিয়ক হিসাবে কাজ করে, এই বিক্রিয়া মূলত এরা বিক্রিয়ক হিসাবে কাজ করে। হাবিব আশা করি অ্যান্সার পাইছো, মূলত এরা বিক্রিয়ক হিসেবে কাজ করে। আচ্ছা আমরা হচ্ছে এখন পড়বো হচ্ছে অ্যালকাইন, অ্যালকাইনটা আমরা, আমি একটু আসতেছি, একটু কথা শুনে আসি, একটা ফ্রেন্ড আসছে, তোমরা একটু 2 মিনিট লাগবে, একটু বসো। হ্যাঁ ইয়ার বিল, ও আচ্ছা আচ্ছা আমরা শুরু করব হচ্ছে অ্যালকেন সংজ্ঞা। তো প্রথমে আমরা অ্যালকাইনের সংজ্ঞাটা পড়ব, অ্যালকাইন জিনিসটা কি আসলে। অ্যালকাইন হচ্ছে আমরা জানি যে কার্বন, কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে অ্যালকাইন বলা হয়। কার্বন কার্বন সরি কার্বন কার্বন দ্বিবন্ধন না, কার্বন কার্বন ত্রিবন্ধন, একটু ভুল হয়েছে এখানে, কার্বন কার্বন ত্রিবন্ধন হবে, কার্বন কার্বন ত্রিবন্ধন যুক্ত অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে অ্যালকাইন বলা হয়। তো যদি আমরা, এর হচ্ছে কার্যকরী মূলক দেখি, সরি সাধারণ সংকেত দেখি, কার্যকরী মূলক, কার্যকরী মূলক কত কি হবে, সিএন ডাবল ট্রিপল বন্ড শেষ, আর সাধারণ সংকেত হবে এরকম, সিএন এইচ টু এন মাইনাস টু। এখন আমরা কিছু এক্সাম্পল করব, কমে দিছে, আচ্ছা ঠিক আছে দেখো আমরা যদি এক্সাম্পল দেখি কয়েকটা, তো
তাহলে দেখবো যে হচ্ছে যদি এক নম্বর একটা এক্সাম্পল দেখি যে এন সমান যদি কি হয় তোমার দুইটা কার্বন হয় তাহলে আমাদের সাধারণ সংখ্যাটা হচ্ছে CnH2n-2 তাহলে দাঁড়াচ্ছে কি CN এর মান কত 2 প্লাস H2 n এর মান কত n এর মান হচ্ছে 2-2 তাহলে আমাদের হচ্ছে কি C2H2 অর্থাৎ 4-2 অর্থাৎ C2H2 এই যৌগটার নাম কি তাহলে এই যৌগটার নাম হচ্ছে ইথাইন ও সরি আমরা হচ্ছে আরেকটা কথা বাকি আছে যে তোমার যৌগ যখন আমরা তৈরি করব যৌগ তৈরি করার শেষে কার্বনের একটা আমি ডিগ্রি লিখে দিচ্ছি যে হচ্ছে নাম কিভাবে করব নামকরণ করার সময় কার্বনের গ্রিক সংখ্যা সূচক নামের শেষে আইন যোগ করতে হবে আইন আইন অর্থাৎ OINE আইন যোগ করতে হবে তো এই যোগ এই যোগের নাম কি হবে ইথাইন যেহেতু দুইটা কার্বন ইথ যোগ আইন ইথাইন ইথাইন আচ্ছা যদি আমরা এটাকে হচ্ছে একটু সাধারণ ভেঙে লিখি তাহলে হচ্ছে অথবা আমরা এটাকে এভাবে লিখতে পারি অর সি এখানে কয়টা আছে দুইটা কার্বন আছে দুইটা তাহলে দুইটা কার্বন আমরা দিয়ে দিলাম ট্রিপল বন্ড তোমার হচ্ছে এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এটাকে আমরা এভাবে লিখতে পারি CH ট্রিপল বন্ড CH CH ট্রিপল বন্ড CH এই যৌগের নাম কি যৌগের নাম হচ্ছে ইথাইন ইথাইন আচ্ছা যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি দুই নম্বর একটা এক্সাম্পল দেখলাম যে হচ্ছে এন সমান যদি 2 হয় অর্থাৎ কার্বন সংখ্যা যদি 2 হয় তাহলে আমাদের CnH2n-2 আমরা লিখতে পারি হচ্ছে কি সরি যদি 2 না যদি 3 হয় কার্বন সংখ্যা যদি কি হয় 3 হয় তাহলে আমাদের এখানে n এর মান কত 3 H2 × 3-2 তাহলে আমাদের কত হচ্ছে আমরা বলতে পারি যে হচ্ছে 3টা C3 এইচ 3 × 6 ছয় থেকে 2 গেলে কত থাকে 6 থেকে 2 গেলে থাকে 4 তো এই যৌগের নাম কি হবে এই যৌগের নাম হবে হচ্ছে আমাদের যেহেতু হচ্ছে 3টা কার্বনের জন্য হচ্ছে প্রোব প্রোব আর যেহেতু হচ্ছে এটা একটা অ্যালকাইন তাই জন্য হবে কি প্রোপাইন প্রোপাইন আশা করি সবাই বুঝতে পারছো এই যৌগের নাম কি হবে প্রোপাইন হবে আচ্ছা আশা করি সবাই বুঝতে পারছো আচ্ছা রিপ্লাইং আচ্ছা দেখো এখন আমরা HW দিয়ে দিচ্ছি আমি আর করালাম না তোমরা হচ্ছে বাকিগুলো করবা HW থাকবে হচ্ছে এরকম আরো হচ্ছে একদম তোমরা হচ্ছে ডেক পর্যন্ত করবা ঠিক আছে ডেকাইন পর্যন্ত ডে কাইন পর্যন্ত অর্থাৎ ডেকাইন পর্যন্ত হোমওয়ার্ক থাকবে কি পর্যন্ত ডেকাইন পর্যন্ত তোমরা করে ফেলবা দেখো আমি একটু আবার রিপিট করে দিচ্ছি
আমরা আমাদের সমগোত্রীয় শ্রেণীর নাম হচ্ছে অ্যালকাইন। আমাদের অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইন এই তিনটা সমগোত্রীয় শ্রেণী খুবই ইম্পর্টেন্ট। এদের প্রস্তুতি এবং হচ্ছে এদের রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক ধর্ম আমাদের খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এই জন্য আমরা হচ্ছে এই তিনটা জিনিস ভালো করে পড়বো আইইউপ্যাক নামকরণ সহকারে। তো আমাদের 3 নম্বর সমগোত্রীয় শ্রেণীটা হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইন কাকে বলে? কার্বন কার্বন ত্রিবন্ধনযুক্ত অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনকে অ্যালকাইন বলা হয়, অর্থাৎ অসম্পৃক্ত, অর্থাৎ অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। আর হচ্ছে 3টা বন্ধন থাকবে 2টা কার্বনের মধ্যে, এটা হচ্ছে অ্যালকাইন। কার্যকরী মূলক হচ্ছে C(CC), সাধারণ সংকেত CnH2n-2। আর এক্সাম্পল হচ্ছে আমরা কিভাবে যৌগ তৈরি করতে হয় সেটা দেখালাম 2টা এক্সাম্পল দিয়ে। এখানে আমরা এখান থেকে হচ্ছে এই তোমার হচ্ছে আণবিক সংকেত করতে পারি, গাঠনিক সংকেত করতে পারি, সংক্ষিপ্ত গাঠনিক সংকেত করতে পারি। হ্যাঁ, তোমরা এভাবে করে নিবা। দেখো এই বিক্রিয়াটার আমরা একটু এটা একটু মানে হচ্ছে তোমার ইয়ে দেখা দিচ্ছি, মানে সংক্ষিপ্ত গাঠনিক সংকেতটা আমি একটু দেখাই দিই। গাঠনিক সংকেতটা হচ্ছে এভাবে আমরা লিখতে পারি এই বিক্রিয়াটা, যে হচ্ছে C=2। তাহলে আমাদের এই বিক্রিয়াটাকে আমরা এভাবে লিখতে পারি হচ্ছে, মানে এই যৌগটাকে 2টা কার্বন হয় তাহলে আমাদের কার্বন ছিল কয়টা? 2টা ট্রিপল বন্ড কার্বন। দেখো এই কার্বনের, সরি, আর আমরা এভাবে লিখতে পারি যে সি হচ্ছে 3টা, তাহলে 3টা কার্বন, এ একটা কার্বন। যদি এখানে আমরা ডাবল বন্ড ট্রিপল বন্ড দিয়ে দেই তাহলে এই কার্বনের মধ্যে হচ্ছে 3টা হাত খালি থাকে CH3। এই কার্বনের 1টা হাত খালি, একটা হাতে আমরা, সরি, কার্বনের 3টা হাত খালি, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এই কার্বনের 1টা হাত খালি সেখানে, অর্থাৎ আমরা এখানে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম, যে কোনো একদিকে দিলে হাইড্রোজেনটা হয়, বাস শেষ। কিন্তু দেখো এটাকে আমরা সংক্ষিপ্ত, বা যদি গাঠনিক সংকেত আমরা সংক্ষিপ্ত আকারে লিখি তাহলে এভাবে হতে পারে যে CH3 বন্ড C ট্রিপল বন্ড CH। এই যৌগের নাম কি হবে? এই যৌগের নাম হচ্ছে প্রোপ, কারণ 3টা কার্বন, এই জন্য হচ্ছে প্রোপ। আর যেহেতু হচ্ছে এটা একটা অ্যালকাইন সমগোত্রীয় শ্রেণী, এই জন্য কি হবে? প্রোপাইন হবে। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। যদি কারো প্রবলেম থাকে হচ্ছে না, HW 10 দিন পর দেখানোর কোনো কথা না এখানে। HW তোমাদের হচ্ছে একদিন, আজকে দেখাইতে হবে, আজকে রাতে করে আমাকে কালকে সকালবেলা দেখাবো, কারণ কালকে আমাদের ক্লাস আছে। যদি আমরা কালকে হচ্ছে বায়োলজি ক্লাস নিব, তোমার তোমার হচ্ছে নেক্সটে আমাকে দেখাইতে হবে আর কি, মানে কেমিস্ট্রি পরীক্ষা, কেমিস্ট্রি নেক্সট যে ক্লাস সেটার আগে আমাকে দেখাইতে হবে। হোমওয়ার্ক করতে কতক্ষণ লাগে? এগুলো তো হচ্ছে তোমার একটা, যদি পারো তা পারলে তো ইজি, কয়েক মানে করতে ভালো লাগবে, আর না পারলে না হচ্ছে তোমার সমস্যা। তোমরা যেহেতু যেহেতু পারো তাহলে তো আর সমস্যা হওয়ার কথা না, শুধু করবা, করতে মজাই লাগবে। আচ্ছা তাহলে আমি এগুলা মুছে দিচ্ছি। আমার লেখা আশা করি বোঝা যাচ্ছে। আমরা এখন চলে যাব হচ্ছে অ্যালকাইনের আইইউপ্যাক নামকরণে। অ্যালকাইনের আইইউপ্যাক নামকরণ মুছে দিলাম। আচ্ছা অ্যালকাইনের আইইউপ্যাক নামকরণ আমরা শিখবো এখন, তবে হচ্ছে দেখি কতটুকু শেষ করানো যায়। অ্যালকিনের আই, সরি, অ্যালকিন, অ্যালকাইন, আইইউপ্যাক নামকরণ খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, অ্যালকাইনের আইইউপ্যাক
নামকরণ। আচ্ছা, অ্যালকাইনের আইইউপিএসি নামকরণ তোমরা আগেও কিছু জানো, আমি অনেকটা হচ্ছে অ্যালকিনের আমরা আইইউপিএসি নামকরণ শিখছি, অ্যালকিনের যে নিয়মগুলো ছিল অ্যালকাইনের ক্ষেত্রে নিয়মগুলো হবে, বাড়তি কিছু নিয়ম এখানে দিব আমরা। আমরা শুরু করি, প্রথমে হচ্ছে এক্সাম্পল, এক্সাম্পল দিয়ে দিয়ে আমরা শিখব। এক্সাম্পল ওয়ান দেখো, যদি এরকম একটা যৌগ হয় সিএইচ থ্রি বন্ড সি, ট্রিপল বন্ড সিএইচ, আরেকটা যৌগ আমরা লিখি CH3 বন্ড সি, ট্রিপল বন্ড CH3, এখানে একটা হচ্ছে CH3, একটা CH3, আচ্ছা আরেকটা লিখি যে CH2, ট্রিপল বন্ড CH, বন্ড CH, ট্রিপল বন্ড CH2। আচ্ছা, এই তিনটা আমরা দেখতে পাচ্ছি, তিনটা অ্যালকাইল, তিনটা অ্যালকাইন, এই তিনটা অ্যালকাইনের নামকরণ কি হবে আমরা একটু ট্রাই করি। দেখো, আমরা প্রথমে জানি যে হচ্ছে, প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে প্রধান শিকল, তো যেখানে যেহেতু হচ্ছে এখানে সর্বোচ্চ কার্বন আছে, যেমন এটাই হচ্ছে কি প্রধান শিকল, আমরা এভাবে করতে পারতাম, কিন্তু চারটা হয় আর এভাবে করলে হচ্ছে কার্বন হয় একটা দুইটা তিনটা চারটা, এভাবে চারটা হয় এভাবে চারটা হয়, তাহলে আমরা এটাই নিব, কারণ এখানে কি আছে আমাদের সমগো মানে কার্যকরী মূলক আছে, আমরা এটাই হচ্ছে সমগোত্রীয় শ্রেণী নিব, আর এটা হচ্ছে পার্শ্ব শিকল, তো যেহেতু আমরা এটা সম মানে প্রধান শিকল নিব আর এটা পার্শ্ব শিকল, তাহলে হচ্ছে আমরা আগে প্রধান শিকলের কার্বন সংখ্যা গুনবো, 1, 2, 3, 4, চারটা কার্বন আছে প্রধান শিকলের মধ্যে, তাহলে আমরা লিখবো হচ্ছে কত, বিউট, কি লিখবো, বিউট, তো বিউটের সাথে হচ্ছে দেখো আমরা গণনা করবো, এবার কোন দিক থেকে গণনা করব, আমাদের হচ্ছে আমরা আগে হচ্ছে তোমার এখানে তিনটা জিনিস লিখতে হয়, একটা হচ্ছে কি পার্শ্ব শিকল, তারপর হচ্ছে কার্বনের নাম, তারপর হচ্ছে তোমার সম মানে সমগোত্রীয় শ্রেণী অর্থাৎ কার্যকরী মূলক, তো আমরা আগে হচ্ছে কার্বন সংখ্যাটা লিখে ফেললাম, এখন আমরা হচ্ছে কার্যকরী মূলকটা চিহ্নিত করে ফেলি, এখন কার্যকরী মূলক চিহ্নিত করবো আমরা কোন দিক থেকে গণনা করব, এই দিক থেকে গণনা করব না এই দিক থেকে গণনা করব, অবশ্যই আমরা আগে বলছিলাম নিয়মটা যে কার্যকরী মূলক যে দিক থেকে আমাদের সেদিক থেকে নাম্বারিং করতে হয়, তো যেহেতু কার্যকরী মূলক এদিক থেকে কাছে, এই জন্য আমরা এদিক থেকে নাম্বারিংটা করব, 1, 2, 3, 4, তো এখন আমরা লিখবো হচ্ছে কার্যকরী মূলকের কার্বন কার্বন নাম্বার চিহ্নিত করব, দেখো এই কার্বন আর এই কার্বন দুই কার্বন মিলেই হচ্ছে কার্যকরী মূলক আছে, তো কোনটা ছোট, একটা হচ্ছে ছোট, এই জন্য আমরা হচ্ছে সবসময় হচ্ছে ছোটটাই নিব, তো আমরা এখানে লিখবো হচ্ছে বিউট 1, এটা হচ্ছে আইন, দেখো আমরা বলছিলাম যে তিন ভাবে এটা লেখা যায় কিন্তু সবচেয়ে স্ট্যান্ডার্ড নিয়ম হচ্ছে এটা, হ্যাঁ বিউট 1 আইন, আচ্ছা মানে বিউটাইন 1, একই কথা, তারপর হচ্ছে তোমার এবার আমরা হচ্ছে পার্শ্ব শিকল দেখবো, এখানে একটা পার্শ্ব শিকল আছে, পার্শ্ব শিকলটা হচ্ছে কত নাম্বার কার্বনে আছে, 3 নাম্বার কার্বনে আছে, আর পার্শ্ব শিকলটার নাম হচ্ছে কি মিথাইল, তাহলে আমরা লিখবো হচ্ছে 3-মিথাইল, অবশ্যই এই নামগুলো এক লাইনে লিখতে হবে, লাগানো অবস্থায় লিখতে হবে 3-মিথাইল, অর্থাৎ আমাদের এই যৌগটার নাম কি হবে 3-মিথাইল বিউট 1 আইন, 3-মিথাইল বিউট 1 আইন, আশা করি সবাই বুঝতে পারছো। ফাতেমা সরকার, মিফতা আজকে আর নাচ, আমরা এই তিনটা এক্সাম্পল করে আজকে আর করবো না, আমি দেখি একটু, ঠিক আছে তিনটা এক্সাম্পল করে আমরা আজকে আর, সঞ্জিতা সিথি কি বুঝতেছো না, আচ্ছা আমরা এটা একটু দেখো, সঞ্জিতা সিথি তিথি
দেখো আমরা প্রথমেই হিসেব করবো হচ্ছে কার্বন শিকল, দেখবো যে কয়টা কার্বন আছে, এক প্রধান শিকলে কয়টা কার্বন আছে, তিনটা, 1, 2, 3, 4, চারটা কার্বন সেই জন্য আমরা বিউট লিখছি। এখন কার্যকরী মূলক কোথায় আছে, এই দুইটা কার্বনের মধ্যে আছে, দুইটা কার্বনের মধ্যে কোনটা ছোট এটা ছোট, এই জন্য আমরা এখানে এক লিখলাম। আর কার্যকরী মূলকটা কি আইন, কার্যকরী মূলকটা কি আইন, এই জন্য হচ্ছে বিউট এক আইন। আর আমরা এখানে দেখলাম একটা পার্শ্ব শিকল আছে, তো পার্শ্ব শিকলটা আমরা লিখতে হবে কত নম্বর কারণে পার্শ্ব শিকল আছে, 3 নম্বর কারণে, যেন হচ্ছে 3-মিথাইল বিউট এক আইন। আমাদের প্রথমে পার্শ্ব শিকল, তারপর হচ্ছে কার্বনের নাম, তারপরে হচ্ছে সমগোত্রীয় শ্রেণী বা কার্যকরী মূলক। এখন দেখো এই যৌগটা কি হবে, এটার আমরা নাম্বারিং কোন দিক থেকে করব। প্রথম কথা হচ্ছে আমাদের প্রধান শিকল হচ্ছে কোনটা হয়, 1, 2, 3, 4, এখানে প্রধান শিকলে কার্বন আছে কয়টা, চারটা, অর্থাৎ এটা হবে বিউট, এটা তো আমরা শিওর, এটা হচ্ছে বিউট হবে, সরি, 1, 2, 3, 4, আচ্ছা এটা হবে বিউট। তো এখন কার্যকরী মূলকটা আমরা কোন দিক থেকে নিব, আচ্ছা তো সরি এই যৌগটা আমার লেখা ভুল হইছে, এটা তোমরা বলো না কেন এটা লেখা ভুল হইছে, এখানে একটু এখানে এটা এভাবে হবে না, এখানে একটা হাত, তাহলে আমরা এখানে ট্রিপল বন্ড দিতে পারি, তাহলে হচ্ছে এরকম হবে এখানে CH3। এবার ঠিক আছে, এর তিন চারটা হাত, এর চারটা হাত, এর চারটা হাত, ঠিক আছে। এবার এখন দেখো এটার প্রধান শিকল কোনটা, প্রধান শিকল হচ্ছে এটা, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা কার্বন আছে, তাহলে পাঁচটা কার্বন থাকলে আমরা লিখবো হচ্ছে কি, পেন্ট। এখন দেখো যেহেতু এটা পেন্ট, পাঁচটা কার্বনের কারণে কারণে হলো এটা কি পেন্ট, তো নাম্বারিং করবো আমরা, এখন নাম্বারিং করবো কোন দিক থেকে, এই দিক থেকে নাকি এই দিক থেকে, বাম পাশ থেকে নাকি ডান পাশ থেকে, অবশ্যই যেদিকে কার্যকরী মূলক কাছে হবে সেই দিক থেকে আমরা নাম্বারিংটা করবো। তো আমাদের এই দিক থেকে কার্যকরী মূলকটা কাছে হয় ডান পাশ থেকে, তাহলে আমরা এখান থেকে নাম্বারিংটা করবো, 1, 2, 3, 4, 5। তো আমাদের কার্যকরী মূলকটা হচ্ছে কত নাম্বার কার্বনে পড়ে, 1, 2, 3, এই দুইটা কার্বনের মধ্যে কার্যকরী মূলক আছে, তো এই দুইটা কার্বনের, এটা ছোট কার্বন সংখ্যা, এটা বড় কার্বন সংখ্যা, আমরা ছোট কার্বন সংখ্যাটা নিব, আমরা লিখবো হচ্ছে 2, কার্যকরী মূলকটার নাম হচ্ছে আইন, পেন্ট টু আইন। আর যেহেতু হচ্ছে এখানে দুইটা কি আছে, পার্শ্ব শিকল আছে, তো পার্শ্ব শিকলগুলো কত নাম্বার কার্বনে, 4 নাম্বার কার্বনে, 4 কার্বনে, তো আমরা লিখবো হচ্ছে 4, দুইটা মিথাইল আছে, লিখবো হচ্ছে 4, 4, জায়গা হবে না, যেহেতু 4 নম্বর কার্বনে দুইটা মিথাইল আছে, যেন আমরা কি লিখলাম, 4, 4 ডাইমিথাইল, দুইটা মিথাইল, পেন্ট টু আইন, 4, 4 ডাইমিথাইল, পেন্ট টু আইন। আচ্ছা আমাদের আরেকটা হচ্ছে, দেখো যদি দুইটা ডাবল বন্ড থাকে, আচ্ছা এটা আমি যদি হোমওয়ার্ক দিয়ে দিই তোমরা একটু বাসায় ট্রাই করলে কেমন হয়, যদি 3 নম্বরটা আমি হচ্ছে, আমাদের আরো কিছু হচ্ছে এক্সাম্পল প্র্যাকটিস করতে হবে, তো আমরা যদি আরো কিছু এক্সাম্পল প্র্যাকটিস করি, তো সেটি সেই ক্ষেত্রে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে আরো কিছু এক্সাম্পল প্র্যাকটিস করব অ্যালকাইনের নামকরণের ক্ষেত্রে। এই দুটো আশা করি তোমরা বুঝছো, যে 3 নম্বর যে যোগটা আছে এই যোগটা হচ্ছে তোমরা একটু বাসায় ট্রাই করবা, যদি পারো তো তো হচ্ছে পারলেই, আর যদি না পারো তাহলে হচ্ছে আমি নেক্সট ক্লাসে এটা সলিউশন করাই দিব, একটু ট্রাই করো, চেষ্টা করো, আশা করি তোমরা পারবা, কারণ আমরা হচ্ছে দুইটা ডাবল বন্ড যুক্ত অ্যালকিন করছিলাম, তাহলে ওইভাবে তুমি যদি অ্যালকাইনটা একটু ট্রাই করো আশা করি হচ্ছে পারবা, ঠিক আছে, এটা একটু বাসায় ট্রাই করবা, না পারলে আমি নেক্সট ক্লাসে সলিউশন করে দিব। তো আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই থাকুক, আশা করি সবাই হচ্ছে ক্লাসের পড়াগুলো বুঝতে পারছো, যদি কারো প্রবলেম থাকে তাহলে হচ্ছে আমাকে হচ্ছে জানাতে পারো, আর হচ্ছে
হোমওয়ার্কগুলো অবশ্যই হচ্ছে অবশ্যই আমাকে করে দেখাইতে হবে, ঠিক আছে? অবশ্যই আমাকে হোমওয়ার্কগুলো করে দেখাইতে হবে। তোমরা সবাই হোমওয়ার্ক দেখাও, মানে হচ্ছে তোমার কেউ আছে যে হোমওয়ার্ক মোটেই দেখায় না, তবে হ্যাঁ ঠিক আছে, হোমওয়ার্ক দেখানোর মাত্রা আস্তে আস্তে বাড়ছে, আশা করি আরও বাড়বে। তবে সবাই সব হোমওয়ার্ক করো না, অল্প অল্প হোমওয়ার্ক করে পাঠাও, ঠিক আছে? এটা তো ঠিক না, সবগুলো হোমওয়ার্ক পাঠাইতে হবে। আমার একটু হচ্ছে, হয়তো তুমি এখন পাঠাইছো, আমি এখন চেক করতে পারলাম না, রাতে চেক করে দিলাম বা সকালে চেক করে দিলাম, আমি চেক করে দিব, একটু দেরি হবে তোমার, কিন্তু আমি ক্লাস নেওয়ার আগেই হচ্ছে হোমওয়ার্কগুলো চেক করে দিব। তোমরা হোমওয়ার্ক করবা, হোমওয়ার্ক হচ্ছে অবশ্যই করবা, হোমওয়ার্ক না করলে তোমাদের প্র্যাকটিস হবে না, আর প্র্যাকটিস না হলে তো তোমরা এগুলো ভুলে যাবা। কারণ আমরা যে জৈব যৌগ পড়তেছি, দেখো আমরা কিন্তু এ পর্যন্ত অনেক কিছু শিখছি, যদি তুমি হচ্ছে এগুলা শিখার পরে একটু প্র্যাকটিস করো বাসায় গিয়ে, এগুলো সারা জীবন মাথায় থাকবে। আর যদি তুমি হচ্ছে প্র্যাকটিস না করো, তাহলে সারা জীবন মাথায় থাকবে না, আর সারা জীবন মাথায় অবশ্যই রাখতে হবে। কারণ জৈব যৌগ যে আমরা পড়তেছি, এটা কিন্তু আমাদের যে এখানেই পরীক্ষা দিব শেষ এমন না, এটা আমাদের পরবর্তী লাইফেও অনেক কাজে লাগবে, ঠিক আছে? সো এই জন্য হচ্ছে এই অধ্যায়টা আমিও একটু ভেঙে ভেঙে পড়াচ্ছি, তোমরাও একটু ভালো করে শিখো। আশা করি সবাই ভালো আছো, ভালো, রোজা রাখবা, নামাজ পড়বা, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আল্লাহ সবাইকে ভালো রাখুক।